প্রাচীন শতাব্দীর তিন তিনের গ্রাম্য বাৎসরিক রাধা গোবিন্দ পঞ্চম দোল উৎসবকে ঘিরে আনন্দ উৎসাহের সঙ্গে মেতে উঠলেন কাটোয়া ব্লকের কলসা গ্রামের মানুষজনেরা। কলসা গ্রামের বাসিন্দা তথা দোল উৎসবের সেবাহিত গ্রামের উৎসব উপলক্ষে আসা এক আত্মীয় জানান, গ্রামের প্রায় কয়েকশো বছরের এই পঞ্চম দোলের একটা মাহাত্ম্য বা বৈশিষ্ট্য হল রাধা গোবিন্দের কৃপায় অকালে কদম গাছের একটা ফুল আজকে উৎসবের তিন ফুটে, সেই একটা ফুল সেবাহিতরা পেরিয়ে রাধা গোবিন্দকে দর্শন করিয়ে রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে আপাল বৃদ্ধ হরিনামের মাধ্যমে আবির খেলতে খেলতে গোটা গ্রাম পরিক্রমা করে। তাই প্রতি বছর পূর্ণিমা তিথিতে ধুমধামের সহিত দোলের পঞ্চম দিন রাধা গোবিন্দের এই উৎসব অনুষ্ঠিত হয়। গত দুই বছর করোনার প্রভাবে পূজা সেইভাবে না হওয়ায় এই বছর আনন্দ উৎসাহের সঙ্গে দোলুর পঞ্চম দোল উৎসব শুরু হয়। এই পঞ্চম দোল উৎসবকে ঘিরে গ্রামে বসেছে মেলা ও প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন ভরে উঠেছে। এই পঞ্চম দোল উৎসব তিন দিনের হলো, চলবে পাঁচ দিন। প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে বাংলা লোক সংস্কৃতি হারিয়ে যাওয়া রাত্রিতে যাত্রাপালা, বাউল গান, অর্কেস্ট্রা সহ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন চার দিন ধরে এই উৎসবে নানান সংস্কৃতি অনুষ্ঠান হবে। মেলায় বাচ্চাদের নানান রকম অনেক খেলাধুলার জন্য দোকান, খাবারের দোকান বসেছে। উদ্যোক্তারা আরও জানান, পূজায় লোক সমাগম হয় প্রচুর। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। এটা গ্রাম পূর্ব বর্ধমান জেলার কলসা গ্রাম। আচ্ছা, এই গ্রামে আজকে কি অনুষ্ঠান আছে? এই গ্রামে আজকে পঞ্চম দোল অনুষ্ঠান আছে। এটা কত বছরের? এটা প্রায় দেড় হাজার বছরের। দেড় হাজার বছর কদিনের হয় এটা? অনুষ্ঠানটা দুদিনের, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে চার দিন হয়। চার দিন হয়। আচ্ছা, এই অনুষ্ঠানটা কোন তিথিতে হয়? এটা পূর্ণিমা তিথিতে হয়। পূর্ণিমা তিথিতে, মানে দোল দোলের পাঁচ দিনের দিন, দোল পূর্ণিমার পাঁচ দিনের দিন, তাই একে পঞ্চম দোল বলা হয়। আচ্ছা, কীভাবে এই পঞ্চম দোল অনুষ্ঠান হচ্ছে? এই অনুষ্ঠান আজ থেকে দেড় হাজার বছর আগে, খুব সংক্ষেপে বলি, দেড় হাজার বছর আগে রামকৃষ্ণ ঠাকুর বলে একজন এখানে টোল শিক্ষা করতে এসেছিলেন। সেই টোল শিক্ষা করতে এসে উনি এখানে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেন। তারপর উনি বৃন্দাবন থেকে এই শ্রীকৃষ্ণকে নিয়ে আসেন, দিয়ে এখানে আজ থেকে দেড় হাজার বছর আগে এই শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করেন, এবং সেই দেড় হাজার বছর ধরে আমাদের এই পঞ্চম দোল অনুষ্ঠান পালিত হচ্ছে। পঞ্চম দোল। আচ্ছা, এই দোলের পঞ্চম দোলের মাহাত্ম্যটা কি? মেন মাহাত্ম্য আজকেই আছে, যেটা সেটা হচ্ছে যে গত রাতে শ্রীকৃষ্ণ গ্রাম পরিক্রমা করেছে, তারপর বিভিন্ন বোমবাজি পোড়ানো হয়েছে। আজকে সেই পোড়ানোর পরে ভোরবেলায় আমাদের একটি কদম গাছ আছে, সেই কদম গাছে পুজো হয়। সেই কদম ফুল আজকে পাড়া হবে, এখন কদম ফুলের সময় নয়, কিন্তু একটি কদম ফুল ফুটবে, সেই ফুলটি পাড়া হবে এবং সেই ফুলটি গোটা গ্রাম দেখবে এবং দেখে ধন্য মনে করবে নিজেদেরকে। তাই এই উপলক্ষে গ্রামে আত্মীয় স্বজন সব আছে? অনেক এসেছে, আত্মীয় স্বজন তো এসেইছে, এবং এবছরে স্পেশালভাবে সকলের জন্য ভোগ বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে। মানে এটা কি এই গ্রামেরই বার্ষিক একটা অনুষ্ঠান? গ্রামেরই বার্ষিক অনুষ্ঠান, অ্যানুয়াল অনুষ্ঠান। হ্যাঁ, মেলা, সাংস্কৃতিক মেলা আছে, অনেক কিছুই আছে, মেলা তো আছেই, তার সঙ্গে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাউল আছে, যাত্রা আছে, অর্কেস্ট্রা আছে, সবই হয়। আজকে আবির খেলা হবে, কালকে রং খেলা হবে। কোন উপলক্ষে হয় তিথিতে? পঞ্চম তিথি। এটা কত বছরের আপনাদের? মাস কদিনে? তিন দিনে। কিভাবে এই পঞ্চম দোলটা হচ্ছে? পঞ্চম দোলটা আমাদের পঞ্চম দোল খুবই ঐতিহ্যবাহী, মানে গতকাল চাঁচর হয়, যে মানে যেখানে আমাদের অনেক বাজি গাছ পোড়ানো হয়, তারপর আজকে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পঞ্চম দোলটা পালন হয়। যেমন আমাদের একটা মানে খুব একটা চমৎকার বলতে পারেন, বা গোপীনাথের একটা কৃপা মাহাত্ম্য বলতে পারেন, যেটা আমাদের ওই কদম গাছে আর ফুল ফুটে অটোমেটিক মানে কদম গাছে ফুল ফুটে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, এটাই আমাদের গ্রামে মানে সব থেকে গোপীনাথের মাহাত্ম্য বলতে পারেন। তা এই পঞ্চম দোল উপলক্ষে গ্রামে আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, প্রচুর আত্মীয় স্বজন আছে। মেলা মেলা ফেলা সব মেলা মেলা প্রচুর মেলা। এই তাহলে এই তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হবে? এই দোলটা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি, আমাদের গোটা গ্রামবাসী সারা বছর ধরে অপেক্ষা করে এই দিনটা। তাহলে আপনি এই উপলক্ষে এসেছেন বাপের বাড়ি? তাহলে খুব আনন্দ উপভোগ করছেন? গত দু বছর কিভাবে করেছেন? দু বছর লকডাউনের জন্য আমরা কোনো আনন্দই করতে পারিনি, তবে এই বছরে মানে আমাদের গোটা গ্রামবাসী দোলের অনেক আগে থেকেই মানে এই আনন্দ উপভোগ করার জন্য ইয়ে হয়ে আছে। এখন কোথায় এসেছেন? এখন এখন গোপীনাথের পুজো দিতে এসেছেন।